তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছো আজকে আপনাদের সামনে আরেকটি জব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে পশ্চিমবঙ্গে একশো চৌষট্টি গ্রাম পঞ্চায়েতের অফিসে আশা কর্মী নিয়োগ করা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরিভাবে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন কত এজ লাগছে স্যালারি আপনারা কত পাবেন এবং অ্যাপ্লাই করার জন্য কি কী প্রসেস লাগবে সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যাতে আপনাদের কাজটি পেতে সুবিধা হবে এবং ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অল করে রাখবেন নতুন নতুন সরকারি বেসরকারি জব পেতে হলে বন্ধুরা এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন কীভাবে আবেদন করব কীভাবে না ভ্যাকেন্সি অফ এখানে দেখে নেন ভ্যাকেন্সি আছে একশো চৌষট্টি এবং জব আশা আশাকর্মী জব জবটি আপনাদের কবে পোস্ট হয়েছে জবটি আপনাদের পোস্ট হয়েছে একুশ গারো দু হাজার একুশ তারিখে আপনাদের জবটি পোস্ট হয়েছে এবং আপনাদের লাস্ট ডেটটা দেখে নেবেন লাস্ট ডেট আছে তেরো বারো দু হাজার একুশ পাঁচটা তিরিশ অবধি আপনাদের সন্ধ্যা পাঁচটা তিরিশ অবধি লাস্ট ডেট আছে তেরো তারিখ বারো মাস এখানে আপনারা আরও দেখে নেবেন আপনাদের এচ লিমিট কত লাগবে এইচ লিমিট লাগছে আপনাদের এখানে জেনারেল হলে তিরিশ লাগছে এবং এস টি এসসি হলে বাইশ লাগছে এবং এখানে দেখে নেবেন এবং অন্য ক্যাটাগরি যারা আছেন তারা চল্লিশের মধ্যে আপনারা সরাসরি এ কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের বয়স অনুসারে বন্ধুরা এবং আপনাদের ক্যাটাগরির হিসাবে আপনারা দেখে নেবেন সম্পূর্ণ ডিটেলসটা আপনারা স্যালারি কী হিসাবে পাবেন দেখে নেবেন আশাকর্মী ওয়ার্কার পার মান্থ আপনারা স্যালারি পাবেন চার টাকা আর এবং আপনারা দেখে নেবেন এ প্রেগনেন্ট উম্যান ডেলিভারি যদি করেন গভর্নমেন্ট হস্ট হসপিটালে তাহলে তিনশো টাকা পাবেন আপনারা আর এখানে দেখে নেবেন আরও আছে আপনাদের আপনারা যদি ফলস ফলসফোলিওর গভর্নমেন্ট এলাকায় যদি কাজ করেন তাহলে পঁয়ত্রিশ সরি পঁচাত্তর টাকা পার ডে পাবেন আপনারা আপনারা দেখতে পেন সম্পূর্ণ ডিটেলসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে আপনারা দেখে নেবেন ওয়ান ভ্যাকসিন ইয়ার ইয়ারশিল্ড একশো টাকা আপনারা যদি ভ্যাকসিনের কাজ করেন তাহলে প্রত্যেক আপনারা প্রত্যেকে পাবেন একশো টাকা পার ডে এবং এই ভ্যাকসিন টুয়ে যদি কাজ করেন টাউনের মধ্যে তাহলে পঁচাত্তর টাকা পার ডে পাবেন আপনারা এখানে আরও দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা দেখেন সম্পূর্ণ জিনিসটা আপনাদের সামনে সহজে এবং এখানে আপনাদের সিলেক্ট কীভাবে করা যাবে সিলেক্ট করার জন্য এখানে উইকলি ইন ইন্টারভিউ আপনাদেরকে ফর্ম ফিল আপ করার পরে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া যাবে এবং ইন্টারভিউ নেওয়ার পরে আপনাদেরকে সেখানে সিলেক্ট করা যাবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে পঞ্চায়েত অফিসে বা ব্লকে আসতে হবে ভিডিও ডিসকাশনে ফরমের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনাদের ফরমটি ডাউনলোড করে নেবেন না তো অফিসের ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে সেই ফিল আপ করে নিয়ে ফরমটি ব্লকে বা পঞ্চায়েতে আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া যাবে এবং ইন্টারভিউ যদি আপনারা পাস করে যান তাহলে আপনারা সরাসরি কাজের জন্য সুযোগ দেওয়া যাবে বন্ধুরা এবং ফুল টাইম পারমান্ট আপনাদের কাজ থাকবে আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই আপনারা পঞ্চায়েত অফিসে নাইতো তো ব্লকে আপনারা যোগাযোগ করুন ভিডিও যদি ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা